নমস্কার, আগরতলা দূরদর্শনের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শারদীয় শুভেচ্ছা। ষষ্ঠীতে মায়ের বোধন হয়, তারপর অধিবাস, তারপর একটি রাত মা থাকেন বিল্ব বৃক্ষের নিচে। ওখানে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ সবাইকে নিয়ে মা একটি রাত কাটানোর পর সপ্তমীতে পা রাখেন বাপের বাড়িতে, অর্থাৎ আমাদের কাছে। আজকে এরকমই আমরা আগরতলা দূরদর্শনের সঙ্গে ঘুরে বেড়াবো আগরতলা শহর এবং শহরতলির বিভিন্ন পূজা প্যান্ডেলে। সঙ্গে থাকবেন। আমরা এখন আছি সিদ্ধি আশ্রম এলাকার উদীয়মান সংঘে। জেনে নেব এই সংঘের পূজা কমিটির সেক্রেটারির কাছ থেকে ওদের পূজা সম্পর্কে। আমরা প্রতি বছরে এবার 56তম আমাদের উদীয়মান সংঘের পুজো। এই পুজো আমরা এবার থিম করেছি রামায়ণের কাহিনীর উপরে, বিভিন্ন রামায়ণের নিয়ে নিয়েছে। সীমিত বাজেটের মধ্যে 4.5 লাখ টাকা বাজেট আমাদের, যতটুকু সম্ভব হয়েছে আমরা এতটুকু করেছি। আপনাদের ক্লাবের পক্ষ থেকে কোনো সমাজ সেবামূলক কাজ কি আপনারা এবার পুজোয় রেখেছেন, মানে কোনো প্ল্যান আছে কি? এবার পুজো বলতে আমরা দশমীর দিন একটা প্ল্যান আছে, এলাকার যারা গরিব দুঃখী আছে তাদের মধ্যে বস্ত্র বিতরণ করার একটা প্ল্যান আছে আমাদের। প্রায় আমরা 100 লোকের মধ্যে বস্ত্র বিতরণ করবো আমরা। আমরা এখন আছি দক্ষিণ বাজারঘাটের অন্তর্গত শ্যামাপল্লী দুর্গা পুজোতে। আমরা জেনে নেব এই পুজো সম্পর্কে এখানকার পূজা কমিটির সেক্রেটারির সাথে। এই পুজো কত বছর পুরনো? আজকে 15 বছর যাবৎ। আচ্ছা, এই পুজোতে আপনারা কী ধরনের ব্যবস্থা করেন বা আপনাদের সমাজে কোনো, মানে সমাজ সচেতনতামূলক কোনো কাজ করেন কি না, এই পুজো সম্পর্কে একটু যদি বলেন। আমরা রেডে খুবই, আমরা একটু গরিব, কিন্তু তবু আমরা একটু স্বচ্ছ ভারত, এবার আমরা গরিব রেডে আমরা কাপড় টাপড় বিক্রি করি। আর আগামী দিন আমরা শাড়ি বিতরণ করবো, আমাদের মায়ের আছে, বোনেরা আছে, তাদেরকে শাড়ি বিতরণ করবো। এবার অন্নভুক্তিতে আমরা দিই, সব অন্নভুক্তি রোজ হয় না, এটা আমরা অষ্টমী দিন পুরো এলাকাবাসী 300 লোক আমরা এটা দিই আর কি প্রতি বছরই। ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা হাপানিয়ার যুবক বৃন্দ সংঘে। এই পুজো সম্পর্কে জেনে নেব এখানকার পুজো কমিটির সেক্রেটারির কাছ থেকে। আমাদের এই ক্লাব এবছর 51তম বর্ষে পদার্পণ করেছে। আমাদের এই ক্লাবের 51তম বর্ষ ধুমধাম করে পালন করার জন্য আমরা এখানে মায়ের 51 রূপ উপস্থাপন করেছি দর্শনার্থীদের দর্শন করার জন্য। আমাদের ক্লাব বিভিন্ন সময়ে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে গরিব দুঃখী ছেলে মেয়েদের বই পুস্তক বিতরণ করা থেকে শুরু করে গরিব মানুষের দুস্থ মানুষদের
বিভিন্ন আপনার কি বলে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সবকিছু আমরা জড়িত থাকি। আপনাদের এবারকার পুজোর বাজেট সম্পর্কে যদি একটু বলেন। আমাদের এবারকার পূজার বাজেট 10 লক্ষ টাকা। আর আমাদের প্রতিমা শিল্পী হলো আমাদের লোকাল কাবেরি সদস্য শ্যামন মালাকার, আর মণ্ডপ সজ্জা আছে লোকালি তপন সাহা। 51 বছর পূর্তি উপলক্ষে হাঁপানিয়ার যুবকবৃন্দ সংঘ ওদের পুজোতে মায়ের 51 রূপ নিয়ে প্রদর্শনী করেছেন। দেখে নেব মা দুর্গার 51 রূপ। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মায়ের দক্ষিণেশ্বরী রূপ, তারপর আছে আদ্যাপীঠ রূপ, তারপর রয়েছে মার শ্যামাকালী রূপ, এখানে রয়েছে মহাকালী বিবোধনাশিনী, এখানে রয়েছে মার জয়কালী রূপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মার চিনয়নী রূপ। এরকম একে একে মার 51 রূপ তুলে ধরেছেন এই সংঘ। আমরা পরে দেখতে পাবো মায়ের জগদ্ধাত্রী রূপ। এভাবে মায়ের একে একে 51 রূপ আমরা এই প্যান্ডেলে দেখতে পাচ্ছি। আমরা এখন আছি মলয়নগরের জয় হিন্দ ক্লাবে। এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় আছে। এখানে জেনে নেব দর্শকদের কাছ থেকে ওদের পুজো সম্পর্কে ওদের অনুভূতি। পুজো কেমন কাটছে আপনার? খুব ভালো কাটছে। এখানে আসছি মলয়নগরের পুজো দেখতে। প্রথম ওইখানে আমি বিদেশে দেখে আসছি, এখন মলয়নগরে আসছি। বাট আমরা মলয়নগরে যাব, এখানে দেখে আমরা শহরে যাব। যাত্রার সঙ্গে একটা গ্যান্ডোজ জানতে পারেন, খুব ভালো, খুব ভালো লাগছে দিয়ে আসে। আমরা আছি কচি কাচাদের ভিড়ে, জেনে নেব ওদের পুজো কিভাবে কাটছে। পুজো কিরকম কাটছে তোমাদের? এটা নিয়ে কত নম্বর পুজো দেখছো? 5 নম্বর। সব কি এখানকারই না আগরতলার বাইরেও পুজো দেখেছো? আগরতলা বাইরে। আচ্ছা, তোমার কেমন কাটছে পুজো? তোমার পুজোয় কত ড্রেস হয়েছে? আচ্ছা, এখানে পুজো ভালো লাগছে? ঠিক আছে, ভালো করে পুজো কাটাও সবাই। আমরা রয়েছি মলয়নগরের জয় হিন্দ ক্লাবে। এই জয় হিন্দ ক্লাবের পুজো সম্পর্কে কিছু বলবেন এই ক্লাবের সভাপতি, জেনে নেব ওদের পুজো সম্পর্কে কিছু কথা। নমস্কার, আমি মলয়নগর জয় হিন্দ ক্লাবের প্রেসিডেন্ট। আমরা বরাবরের মতো এবারও কিছু থিম নিয়ে পুজো আয়োজন করেছি। আমাদের বাজেট 450,000 টাকা। তার মধ্যে বর্তমান আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে আমরা পুজোর আয়োজন করেছি। আমাদের এলাকার সমস্ত ক্লাব সদস্য, পূজা কমিটি সদস্য এবং অভিভাবকদের নিয়ে সার্বিকভাবে আমরা এলাকায় চাঁদা তুলে আমরা পূজা আয়োজন করেছি। আমাদের এখানে চাঁদা নিয়ে কোনো গোলমবাজি নেই এবং সবার মধ্যে একটা আন্তরিকতার মাধ্যমে সবার আশীর্বাদই আমরা পুজোটা সম্পন্ন করি। আমরা এবার এই দুর্গা পুজোর মাধ্যমে আমরা কিছু থিমের আয়োজন করেছি। সারা বিশ্বের দিকে তাকিয়ে এবং রাজ্যে এবং দেশের মধ্যে তাকিয়ে যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সারা বিশ্বে যে জল সংকট সেটাকে আমরা কীভাবে ওভারকাম করতে পারি তার জন্য আমরা একটা আয়োজন থিম রেখেছি। বৃষ্টি জলকে কীভাবে আমরা সংরক্ষণ করে ব্যবহারের যোগ্য করতে পারি তাদের যে মানুষের মধ্যে মেসেজ দেওয়ার মতো পরিবেশন করেছি। সাথে সাথে প্রত্যেকটা দিন যে দুর্ঘটনা ঘটছে সেটাকে কমানোর জন্য আমরা মেসেজ থিম রেখেছি। বাইক চালানোর সময় যেমন হেলমেট, সিট বেল্ট এগুলি ব্যবহার করে এবং নেশাগ্রস্ত হয়ে যেতে যানবাহন পরিচালনা না করেন, তারপরে মোবাইল ইউজ যাতে না করেন এবং অন্য মানুষকে এগুলি করলে আমরা দেখছি দুর্ঘটনাটা বেশি হয়ে যায়। তার জন্য আমরা সবাইকে সতর্কতা করার জন্য এবং মনে করিয়ে দেওয়ার জন্য আমরা এগুলি আয়োজন করেছি। এবং বিশেষ করে কন্যা সন্তান, আজকে আমরা দেখেছি দীর্ঘদিন যাবৎ কন্যা সন্তানদের মূল্যায়ন করা হয় না। আমরা দেখেছি ভারতবর্ষে ও সারা পৃথিবীতে আছে, ভারতবর্ষের মধ্যে আজকে মহিলারা যেমন পি ভি সিন্ধু, দীপা কর্মকার, কল্পনা চাওলা এদের মতো মেয়েরাও যদি জায়গায় যেতে পারে তা আমরা সাধারণ মেয়েরা কেন যেতে পারবে না। তাই আমরা প্রত্যেকটাই মা বাবারা যেন তাদের মেয়েদেরকেও ছেলেদের মতো
আদর যত্ন সহকারে পড়াশোনা করান, তার সন্তানও ওই জায়গায় পৌঁছতে পারে, তাই এই থিমটা আমরা রেখেছি। তারপরে রেখেছি আমরা স্বচ্ছ ভারত এবং প্লাস্টিক নিয়ে যে সমস্যা সারা বিশ্বে আমাদের রাজ্য যে সামিল হয়েছে, আমরা ওই প্লাস্টিককে বর্জন করারও তুমি দেখেছি, এবং সাথে সাথে স্বচ্ছ ভারত কয় পুরস্কার থাকা প্রত্যেকেই যদি আমরা বাড়ি ঘরের আবর্জনা একটা নির্দিষ্ট জায়গায় রাখি এবং সেইভাবে অতি ছাত্র সবসময় যেমন বেশি পরিবেশটা বজায় রাখি, সেটাও স্বচ্ছ ভারত অভিযান পরিষ্কার থাকবে এবং কাজটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেরকম এবার আমাদের বস্ত্র বিতরণ হয়েছে, কিছুদিন আগে আমাদের রক্তদান উৎসব হয়ে গেছে, তার মধ্যে বিশেষ করে যে সরকার যে পলিউশনের উপরে এবং বৃক্ষরোপণের উপরে যে নজর দিয়েছে সেটার দিকে আমরা সবচেয়ে বেশি উদ্যোগী। বিশেষ করে আরেকটা আমাদের সবচেয়ে হলো নেশা বিরোধী অভিযান। সরকার যে বলছে নেশামুক্ত সমাজ, আমরা সেই দিকে লক্ষ্য রাখছি। নেশামুক্ত সমাজের জন্য আমাদের এলাকাতে যত সব নেশামুক্ত জড়িত আছে তাদেরকে আমরা বিভিন্ন সামাজিক বুঝিয়ে তাদেরকে আমরা সমাজে সুস্থভাবে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের পুজোর বাজেট সবসময় ভাত্র এলাকার মধ্যে আমাদেরই একমাত্র কম বাজেট, যেহেতু এখানে গতবার ছিল 2,70,000, এবার আরও কমে গেছে 2,50,000। যে আপনারা প্রতিমা দেখছেন সেই প্রতিমা ক্লাবেরই সদস্য শ্রী চক্রবর্ত পাল, আর আমাদের নিজস্ব কর্মক্ষেত্র অর্থাৎ আমাদের নিজের পরিশ্রমের মাধ্যমে সেই বাগান, এটা কোনো সাজানো বাগান নয়, এটা মানে একবার আমরা দীর্ঘ বছর আগে থেকে আমরা তৈরি বাগান, তার জন্য আমাদের বাজেটটা 2,50,000-এর মধ্যে আমরা সীমিত। আমরা চাঁদা নিয়ে কোনো রকম জোরাকাজি করি না, আমরা যে যত দেয় তার মধ্যে থেকে আমাদের পূজাটা করতে হবে, সেই হিসাবে আমরা 2,50,000-এর মধ্যে আমরা বাজেট রেখেছি। এবং পাশাপাশি আমরা জনগণের কাছে যে বার্তাটা যে চাঁদার যে জুলুমবাজি সেটার বিরুদ্ধে আমরা একসময় আমরা কাজ করতেছি। আমরা উদ্বোধনের দিন যেদিন আমরা সেদিন আমরা বস্ত্র বিতরণ করলাম, পাশাপাশি উৎসবের আগে আমরা একটা রক্তদান শিবির করলাম, তাছাড়া আমরা স্বচ্ছ ভারত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী যে বক্তব্য যে স্বচ্ছ ভারত ক্লিননেস ইন্ডিয়া সেটার দিকে আমরা বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দিকে বাজারের দিকে আমরা খেয়াল করছি এবং আমরা সেই কাজটা আমরা করছি। এবং বিভিন্ন যেমন মেয়ে বিবাহ এইসব কাজে আমরা ক্লাব সবসময় অগ্রসর ভূমিকা পালন করে থাকি। আমরা পুজোটা আজকে হয়েছে প্রায় 22-23 বছর হয়েছে, সেই হিসেবে আমরা মানে কম বাজেটের মধ্যে আমরা সবসময় আমরা পুজো করি। পাশাপাশি আমরা লাইফস্টাইল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা দূরদর্শনকেও আমরা অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি। কম বাজেটের মধ্যে আমরা কীভাবে জনসাধারণকে আমরা উপহার দিচ্ছি, নির্মল পরিবেশ, স্বচ্ছ ভারত এবং নেশামুক্ত সমাজ, সেই দিকে আমরা কাজ করে যাচ্ছি। নমস্কার।
মাসিমা নমস্কার, আপনার পুজো এবার কেমন কাটছে? খুব সুন্দর, ভালোই দেখতেছি। এই নিয়ে কটা পুজো দেখলেন? এটা প্রথম। আচ্ছা, সঙ্গে কাকে এনেছেন? দুই নাতি। বাহ, খুব ভালো, খুব ভালো থাকুন, পুজো ভালো করে।
এতক্ষণ আপনারা দেখলেন আগরতলা শহর এবং শহরতলির বেশ কয়েকটি পুজো প্যান্ডেল। আপনাদের সঙ্গে আমরা ছিলাম আগরতলা দূরদর্শন। আশা করি আপনারা সবগুলি পুজো খুব উপভোগ করেছেন। আপনারা ভালো থাকবেন, আপনার পুজো খুব 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 ভালো কাটুক। আবারও আগরতলা দূরদর্শনের পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের পুজো পরিক্রমা এখানেই শেষ করছি।